আমরা কথা বলছি একজন কবি জাকির সাহেবের সাথে। আপনি তো আপনার স্টলটা কি এটা কি প্রকাশনী? না, আসলে প্রকাশনী না, যেহেতু লেখালেখির সাথে আছি, আর সেই সুবাদে আমার সংগ্রহশালাও অনেক বড়, আর সেই সুবাদে প্রতিদিনই মানে যে কোনো জায়গায় মেলা হলে আমার যাওয়া হয়, আর এই সুবিধাটা নিয়ে আমি আসলে একটা নাম দিয়ে এখানে বাসা বায়ন একটা নাম দিয়ে দাঁড় হয়েছি আর কি। ভালো আছে। আপনি মূলত তো কি গান লিখেন? তো আপনার মানে কয়টা বই বেরিয়েছে? গানের বই বেরিয়েছে চারটা, গবেষণামূলক সব মিলিয়ে আমার নয়টা বই প্রকাশ হয়েছে, আর একটা বই প্রকাশ হতে যাচ্ছে। আমি কিছুক্ষণ আগে কথা হলো যে আপনার দেশ ভ্রমণটা খুব ভালো লাগে, তো এ পর্যন্ত সবচেয়ে মানে ভালো লেগেছে কোন দেশটা? মালদ্বীপ। কতদিন ছিলেন এখানে? 2 মাস ছিলাম। এই কোনো কাজ করেছেন না? না, এখানে কোনো কাজ করি নাই, এত ভালো লাগছে যার জন্য এত মানে এতটা সময় ভ্রমণে গেলে থাকা হয় না, কিন্তু এত ভালো লেগেছে যার জন্য এখানে 2 মাস থাকছি। আমরা কথা বলছি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কোষাধ্যক্ষ সৈয়দ মুহিবুর রহমানের সাথে। তিনি সাহিত্য সংসদের একজন কর্মকর্তা হিসাবে এই মেলার সাথে সংশ্লিষ্ট। তো অনেকে বলছেন যে মেলাটা খুব একটা জমেনি, তো এই ব্যাপারে কি আপনার কোনো কিছু ভাবছেন? মেলা জমেনি সেটাও সঠিক নয়, আর জমেছে সেটাও বলা যায় না, কারণ আগে কয়েকটা মেলা হয়ে গেছে, এরপরে প্রাকৃতিক দুর্যোগ, এইগুলা মিলে মোটামুটি সফল হয়েছে মেলা। তবে আমরা চিন্তা করছি সময়টাকে পরিবর্তন করার জন্য চিন্তা করছি। আমরা কথা বলছি জুনুরান চৌধুরীর সাথে, তিনি মদনমোহন কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক এবং বাংলাদেশের প্রখ্যাত কবি আফজাল চৌধুরীর পুত্র, কনিষ্ঠ পুত্র। তো এখানে আমরা, তিনি বসেছেন কবি আফজাল চৌধুরী ফাউন্ডেশন প্রকাশনীতে। তো আমরা মেলা সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইব যে মেলাটা কেমন হয়েছে। ধন্যবাদ সেলিম আওয়াল ভাইকে। মেলা আসলে সামগ্রিকভাবে আমাদের মনে হচ্ছে যে একটু আগে যেটা বললেন, আসলে আমাদের যদি টাইমিংটা যদি আরেকটু মানে একটু এই সময়টা না করে যদি ফেব্রুয়ারি বা জানুয়ারি মাসে করা হয় তাহলে মনে হয় মেলা আরও বেশি জমবে। তারপরে আমরা একদিন বাড়ানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, এবং তবে প্রচারণাটা আর একটু বেশি হলে হয়তো উপস্থিতি আরও বেশি হতো। তারপরে আমরা আশাবাদী যে আগামীতে আরও যেন সুন্দর মেলা হয়। আমরা কথা বলছি একজন পাঠকের সাথে, তিনি ব্যক্তিগত জীবনে একজন রাজনীতিবিদ এবং লেখক শমশের আলম। তো আপনি এই মেলায় কী পরিমাণ বই কিনলেন বা আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। মেলা সাধারণত মেলা দেখলেই আমি মেলাতে যাই, কারণ আমি বই পড়তে ভালোবাসি। আমি দীর্ঘ জীবন থেকে, আমার জীবনের প্রারম্ভ থেকে আমি বই পড়ি, এখনও পড়ি। আমি এবারে প্রায় 5 থেকে 7 হাজার টাকার বই কিনেছি। আমার কাছে অন্ততপক্ষে আমার ব্যক্তিগত লাইব্রেরিতে প্রায় 2000-এর উপরে বই আছে। আমরা কথা বলছি রাজীব চৌধুরীর সাথে। রাজীব চৌধুরী হচ্ছেন চৈতন্য প্রকাশনীর স্বত্বাধিকারী, এবং চৈতন্য প্রকাশনী মনে হয় সিলেট থেকে প্রথম ঢাকার যে বাংলা একাডেমি বইমেলা সেই বইমেলায় যোগ দিয়েছে, এটা একটি সৌভাগ্যের ব্যাপার। আর রাজীব চৌধুরী হচ্ছেন এই যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের আজীবন সম্পাদক, মাসিক আল ইসলার প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ নুরুল হক সাহেবের নাতি। তো আমরা রাজীব চৌধুরীর কাছে জানতে চাইব যে এবছর কি আপনার কোনো বই বের হয়েছে? না, আমার তো নিজের কোনো বই বের হয় নাই, তবে আমার প্রকাশনী থেকে এবছর 40টা বই বের হয়েছে। ও আচ্ছা, হ্যাঁ। তো রাজীব চৌধুরী নিজেরও তো কবিতার বই আছে, আর এই চৈতন্য কি বের হয় এখন? না, ইরেগুলার, এখন অনিয়মিতভাবে বের হয়, মানে 2-3 বছর পর পর একটা সংখ্যা আমরা বের করার চেষ্টা করি আর কি। রাজীব চৌধুরীর সহধর্মীর সাথে কথা বলবো যে বইমেলা এসে কেমন লাগছে? হ্যাঁ, বইমেলা এসে আমার ভালোই লাগে। প্রতিদিন আসেন? চেষ্টা করি আসার।